ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে মাদক সেবন ও কেনাবেচা চলছে অবাধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পথে প্রতিদিনই বিপুল পরিমাণ মাদক দ্রব্য এ জেলায় প্রবেশ করছে এখান থেকে বিভিন্ন স্থানে তা পাচারও হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি আশিক মানান হিমিলে পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া জেলাকে ঘিরে ভারতের সাথে আটষট্টি কিলোমিটার সীমান্ত রয়েছে এর মধ্যে কিছু এলাকাকে নিরাপদ মনে করে মাদক পাচারকারীরা সেসব স্থান দিয়ে প্রতিদিন ফেন্সিডিল মদ গাঁজা ও ইয়াবাসহ নানা ধরনের মাদক দ্রব্য দেশে ঢুকছে হাতের কাছে মাদক দ্রব্য পাওয়ায় সহজে নেশার জগতে ঢুকে পড়ছে তরুণরা খুচরা বিক্রেতারা মোবাইলের মাধ্যমে বিভিন্ন স্পটে মাদক বিক্রি করে ফলে প্রতিদিনই বাড়ছে মাদক শিবির সংখ্যা এতে আতঙ্কিত সচেতন মহল মাদক যেভাবে আমাদের যুব সমাজকে ধ্বংস করছে আমাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে একদম ধ্বংস করে দিচ্ছে যার কারণে তরুণরা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে এর প্রভাব থেকে আসলে আমাদের বেরোতে হলে আমাদের সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে জনসচেতনতা সৃষ্টি করতে হবে সন্তানরা কি কাজ করছে বা কি কার বন্ধু বান্ধব কোন ধরনের বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করছে তাদের বাবা মাকে অভিভাবকদেরকে সচেতন হতে হবে মাদকদ্রব্য সংগ্রহের নিরাপদ স্থান বেছে নেয় মাদকসিবীরা তবে জেলার আখাউড়ার মনিরামপুরের রাস্তায় প্রকাশ্যেই বিক্রি হয় ফেন্সিডিল একই উপজেলার হরসপুরে বিভিন্ন বাগানবাড়ি ও নির্জন স্থানেও ফেন্সিডিল পাওয়া যায় শুধু তাই নয় জেলা শহরের কাজী পাড়ায় বিভিন্ন বাসাবাড়িতে রোজি বসে মাদকসেবীদের আড্ডা নেশা ইয়াবাসহ সব কিছুই পাওয়া যায় হাতের নাগালে অভিযোগ উঠেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপরের পর্যায়ের কর্মকর্তার মাদকদ্রব্যের পাচার ও ব্যবহার বন্ধে আন্তরিক থাকলেও নিচের পর্যায়ে কেউ কেউ এই কাজে জড়িয়ে পড়ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যতটুকু এই মাদক বিরুদ্ধে সুচার আন্তরিক সৎভাবে কাজ করে নিচের পর্যায়ে বোঝা হয় তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে নেয় আমাদের মেয়ে ছেলে বিয়ে হচ্ছে না আমাদের মেয়ে ছেলেরা স্কুলে কলেজে যাইতে তাদের জন্য অনেক ধরনের আপত্তিকর বাসা আসছে সাইড থেকে বিভিন্নভাবে মোবাইলের মাধ্যমে তাদের মাদক মাদক বিক্রেতার কাছে মোবাইলে ফোন দেওয়ার পর তারা এগুলো পৌঁছে দিয়ে আসে এমন কোনো মহল্লা নেই যে সন্ধ্যার পরে মাদকের হাট বসে না প্রশাসন কঠোর নজরদারির মাধ্যমে যদি মাদক নিয়ন্ত্রণ করে তো ব্রাহ্মণবাড়িয়াবাসী এবং ব্রাহ্মণবাড়িয়ার আপমর জনগণ ব্রাহ্মণবাড়িয়ার যুব সমাজ এই মাদকের সবল থেকে রক্ষা পাবে তবে কর্তৃপক্ষ বলছে মাদক ব্যবসায়ীরা তাদের কৌশল প্রতিনিয়ত পাল্টায় অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন মাধ্যমে মাদক পাচার করছে তারা মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে আমাদের টহল দল যদি একটু দূরে চলে যায় সীমান্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায় তাদের দায়িত্বপূর্ণ এলাকার সেক্ষেত্রে দেখা যায় যে কিছু চোরাকারবারি অসাধু ব্যবসায়ী তারা আমাদের দৃষ্টিকে ফাঁকি দিয়ে আনার চেষ্টা করে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য পুলিশের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে মাদক বিস্তার না হতে পারে এবং মাদক ফিরে আসতে পারে পুলিশের যাতে ব্যবসায়ী বিজিপি বা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তারাও কাজ করে যাচ্ছে তরুণ ও যুব সমাজকে রক্ষা করতে মাদক দ্রব্যের বিস্তার রোধে আইন প্রয়োগকারী সংস্থার আন্তরিকতা ও সামাজিক আন্দোলনের কথা বললেন বিশেষজ্ঞরা